স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের যে ডাব্লু বি পুলিশ ইন্টারভিউ কোয়েশ্চেনের পর্ব আলোচনা চলছিল তার তৃতীয় পর্ব নিয়ে এর আগে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পর্ব ওয়ান এবং পর্ব টুতে আলোচনা করে দিয়েছি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমরা এর আগের পর্বতে কী কী প্রশ্ন আলোচনা করেছিলাম তার লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আগের ভিডিওতে তুলে ধরা হয়েছিল তো অবশ্যই এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যদি তোমরা আগে থেকে অ্যান্সার না জেনে যাও তাহলে ইন্টারভিউ তোমাদের খুব কঠিন হয়ে যেতে পারে তো সেই জন্য তোমরা এই সমস্ত প্রশ্নগুলো আগে ভালোভাবে স্টাডি করে যাও আজ আমি তোমাদের তৃতীয় পর্বে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে 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 পরপর দেখো ওকে এবং আগামী পর্বে আমরা কী কী প্রশ্ন নিয়ে হাজির হব তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কিছুক্ষণ পরেই তোমাদের সামনে তুলে ধরবো এবং আমাদের কিছু বন্ধু কিছু ভিওয়ার তাদের গুরুত্বপূর্ণ মতামত তাদের প্রশ্ন আমাদের সামনে তুলে ধরছে সেই সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই সমস্ত প্রশ্নের অ্যানসার আমরা আগামী ভিডিওতে তোমাদের জন্য আনছি তো তো চলো শুরু করি তো শুরু করার আগে তোমাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট যে রিকোয়েস্টটা না করলে নয় যে তোমরা যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আইকনটা অবশ্যই অন করবে কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো শুরু করি আজকের পর্বের কিছু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আনা প্রশ্নগুলি ওকে তো দেখো ফার্স্ট যে প্রশ্নটা আজকে এনেছি আমাদের কোয়েশ্চেন নম্বর টুয়েলভ এই বারো নম্বর প্রশ্নতে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি এনেছি দেখো যে যদি আপনার সামনে কোনো সিনিয়র অফিসার ঘুষ নেন তাহলে আপনি কি করবেন তো বন্ধুরা এই প্রশ্নটা সত্যিই খুব ইম্পর্টেন্ট এবং প্রতিটি ইন্টারভিউয়ারকে ধরতে পারে অবশ্যই তার একটা ইউনিক এবং যথাযথ অ্যান্সার তোমাদেরকে দিতে হবে এখানে এই এই সমস্ত প্রশ্নগুলো ইমোশনাল ইন্টেলিজেন্স তোমার বুদ্ধিটা কেমন আছে সেটাই হচ্ছে পরোক্ষা একমাত্র উদ্দেশ্য তো চলো আমার মতো করে এই প্রশ্নের যে অ্যান্সার তোমাদের সামনে প্রোভাইড করব সেটা দেখব দেখো আমি যে অ্যান্সারটা তোমাদের জন্যে তুলে ধরেছি এইভাবে তোমরা শুরু করবে যে স্যার ঘুষ দেওয়া যে স্যার ঘুষ দেওয়া এবং নেওয়া একটি সামাজিক অপরাধ প্রথমে আমি আমার সিনিয়র অফিসারকে এই ব্যাপারে বুঝাব যেহেতু উনি আমার সিনিয়র এবং আমার থেকে জ্ঞানী নিশ্চয়ই তিনি এ ব্যাপারে বুঝবেন তারপরেও যদি উনি না শোনেন না বুঝেন তাহলে আমি একজন সামাজিক মানুষ হিসাবে এই অন্যায়কে কখনো প্রশ্রয় না দিয়ে নিজের পরিচয়কে গোপন করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবশ্যই জানাবো তো চলো আমরা আজকের যে দ্বিতীয় প্রশ্ন তোমাদের সামনে এনেছি সেইটার অ্যান্সার এবং প্রশ্ন কি আছে দেখব ওকে তা দেখো দ্বিতীয় যে প্রশ্নটা তোমার সামনে এনেছি যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার তেরো সেটা প্রশ্নটা দেখো যে আপনার জীবনের কিছু স্মরণীয় কাজ বা কোনো ঘটনা সম্পর্কে আমাদের বলুন তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা সত্যিই খুব ইম্পর্ট্যান্ট তোমাদেরকে করতে পারে এবং অবশ্যই তোমরা তোমাদের নিজের স্মরণীয় তোমাদের জীবনের কিছু স্মরণীয় ঘটনা বা কাজ অবশ্যই সম্পর্কে জেনে যাবে তো যদি তোমাদের এরকম অনেক স্মরণীয় ঘটনা বা কিছু স্মরণীয় ঘটনা বা কাজ থেকে থাকে এবং সেটা যদি তোমরা গুছিয়ে না বলতে পারো তো আমার জীবনের বা আমার একটা গুরুত্বপূর্ণ কাজ তোমাদের সামনে প্রোভাইড করব সেই কাজটা বা সেই কাজ ঘটনা যদি তোমাদের সত্যি ভালো মনে হয় তো এই কাজটায় বা এই স্মরণীয় ঘটনায় তোমরা তোমাদের ইন্টারভিউয়ের বোর্ডের সদস্যদের সামনে বলবে তো চলো আমি যে অ্যান্সারটা তোমাদের জন্য এনেছি সেটা দেখবো যে স্যার আমার জীবনের সবচেয়ে ভালো এবং স্মরণীয় কাজ বা ঘটনা হল এই লকডাউনের সময় আমাদের গ্রামের একটি ক্লাব থেকে আমাদের গ্রামের কিছু অসহায় দরিদ্র মানুষকে কিছু পরিমাণ চাল ডাল ও ঔষধ এবং কিছু পরিমাণ নগদ টাকা দিয়ে তাদেরকে হেল্প করেছিল তাতে আমি পুরোপুরি যুক্ত ছিলাম এবং সমস্তভাবে সহযোগিতা করেছিলাম আর এই সমস্ত প্রয়োজনীয় কিছু সামগ্রী পেয়ে ওই সমস্ত মানুষের মুখে যে হাসি ফুটেছিল সেটা আমার জীবনের চিরস্মরণীয় একটি ঘটনা যা চিরস্মরণীয় হয়ে থাকবে তো বন্ধুরা এইটা একটা খুবই টু দ্য পয়েন্ট এবং যথাযথ অ্যান্সার আমি বলে মনে করি তা এই প্রশ্নটা এবং এই অ্যান্সারটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই অ্যান্সারটাই তোমরা বলবে থেকে ভালো হবে তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও এই প্রশ্নগুলো সম্পর্কে জানো ওকে তো যে সমস্ত ক্যান্ডিডেটস যারা এর আগে পিলি বা মেনসে তোমরা কোয়ালিফাই করতে পারো আবার নতুন করে তোমরা শুরু করেছো যদি তোমাদের ইংলিশের প্রতি ভয় থাকে তা ইংলিশের একটা চ্যানেল আমরা খুলেছি ইংলিশ ডাইজেস্ট বলে সেখানে আমরা ইংলিশ সম্পর্কে যে সমস্ত টপিকগুলো তোমাদের পরীক্ষাতে আসে যেমন ওয়ান ওয়ার্ডস ভয়েস চেঞ্জ অ্যারেশন চেঞ্জ এরকম আরও গুরুত্বপূর্ণ টপিক সেই সমস্ত টপিকগুলো অতি সহজ ট্রিক্স এবং টিকের মাধ্যমে আমরা প্রোভাইড করি মক টেস্ট বলো ইংলিশের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো এক অবশ্যই তোমার উপকৃত হবে এবং আমার ওই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাথে আমি সর্বদা রয়েছি ওকে তো চলো আমাদের এই পর্বের যে তিন নম্বর প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরেছি যেটা সিরিয়ালগত হচ্ছে চোদ্দো নম্বর সেই প্রশ্নটা কি আছে দেখবো ওকে যে দেখো যে প্রশ্নটা তোমাদের সামনে আনা হয়েছে যে আপনি কোনো একটি কাজ একা একা করতে ভালোবাসেন না দলগতভাবে ভালোবাসেন এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার এর অ্যান্সার কীরকম হবে আমি তোমাদের সামনে যেটা এনেছি দেখো যে এই অ্যান্সার তোমার এইভাবে বলবে স্যার আমি কোনো কাজ একার চাইতে দলগতভাবে করতে ভালোবাসি তার কারণ কোনো একটি কাজ যদি দলগতভাবে করা হয় তাহলে সেই কাজটির বিভিন্ন সদস্য বিভিন্নভাবে তার দায়িত্ব নিতে পারবে এবং তাদের মূল্যবান মতামত জানাতে পারবে তাছাড়া সবাই মিলে কোনো একটি কাজ যদি করা হয় তাহলে সেই কাজটির প্রতি সকলের মনে একটা এক্সট্রা পাওয়ার পাওয়া যাবে এবং কাজটি খুব তাড়াতাড়ি শেষ হবে সেই জন্য আমি একার চাইতে দলগতভাবে করতে ভালোবাসি বন্ধুরা এইভাবে তোমরা সুন্দরভাবে একটা ভাষাটা পোলাইটভাবে তোমরা এই শব্দে এই এই প্রশ্নের অ্যান্সারগুলো দিবে তা অবশ্যই তোমাদের ইন্টারভিউ ভালো হবে এবং সেক্ষেত্রে তোমরা স্কোর দশের উপর তোমরা করতে পারবে তো বন্ধুরা এটাই ছিল আমাদের এই পর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের আগামী ইন্টারভিউর জন্য হেল্পফুল হবে এবং আমরা আগামী পর্বে যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং সেটা হচ্ছে আমাদের কিছু জন গুরুত্বপূর্ণ ভিউ রয়েছে সেই সমস্ত ভিউয়ার আমাদের কমেন্টে যে সমস্ত প্রশ্নের উল্লেখ করেছে সেই সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই সমস্ত প্রশ্নই আগামী দিনে আমরা স্টাডি করে সুন্দর অ্যান্সার আমরা নিয়ে আসবো যে ফার্স্টে যে ভিউয়ার আমাদের এসেছে সেটা হচ্ছে রাজু রয় আমাদের একজন রেগুলার ভিউয়ার তিনি যে প্রশ্নগুলো আমাদের সামনে তুলে ধরেছেন দেখো সচেতনতা বৃদ্ধিতে পুলিশের ভূমিকা কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পঁয়ত্রিশ নম্বর এ এবং তিনশো নম্বর ধারা বাতিলে দেশবাসীর সুবিধা এবং অসুবিধা কি। এই প্রশ্নটা তিনি করেছেন যে ইনকাউন্টার সম্বন্ধে কি জানো তো রাজু রয়কে অশেষ ধন্যবাদ তারপর আরেকজন আমাদের গুরুত্বপূর্ণ ফ্রেন্ড রয়েছেন রিন্টু বিশ্বাস তিনি প্রশ্ন করেছেন যে সাম্প্রতিক কিছু বিষয় সম্পর্কে যেমন এনআরসি এনপিআর সি এ এবং চাইন ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি এবং করোনা ভাইরাস সম্পর্কে কিছু প্রশ্ন করার জন্য আরেকজন আমাদের ভিউ আর প্রশ্ন করেছেন যে রিঙ্কু খান তিনি বলেছেন যে স্যার উইক পয়েন্ট সম্পর্কে যদি একটু প্রশ্ন করা হয় এবং তিনি আরেকটা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ যে অনলাইন মক ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা অনলাইন মক ইন্টারভিউ নেওয়ার জন্য প্রস্তুতি করছি এবং তোমরা যদি এই ব্যাপারে সহযোগিতা করো তবেই আমরা মানে এই ব্যাপার আমরা এগো এগোতে পারি তো যদি কেউ ইন্টারভিউ মক ইন্টারভিউ অনলাইন মক ইন্টারভিউ দিতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করো তাহলে আমরা অনলাইন মক ইন্টারভিউ নিতে পারবো ওকে আরেকজন আমাদের বন্ধু এ আছে অভিজিৎ সামন্ত তিনি আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন তিনি বলেছেন যে আপনি এই যোগটি পেলে পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে কি কি পরিবর্তন করতে করবেন এবং বা পুলিশ ডিপার্টমেন্টকে উন্নতি করার জন্য আপনি কী কী পরামর্শ দেবেন তারপর আরেকজন আমাদের বন্ধু রয়েছে হাসানুল হক তিনি একজন ম্যাথের স্টুডেন্ট তিনি এটা প্রশ্ন করেছেন যে আপনি তো একজন ম্যাথের স্টুডেন্ট হয়ে পুলিশ ডিপার্টমেন্টকে ম্যাথের সম্পর্কে আপনি কতটা হেল্প করতে পারবেন তো বন্ধুরা খুব ভালো একটা প্রশ্ন যে যে ডিপার্টমেন্টে রয়েছ যে যে সাবজেক্ট রয়েছো সেই সম্পর্কে তোমাদের অবশ্যই প্রশ্ন হবে অবশ্যই সেই সম্পর্কে তোমরা দু একটি প্রশ্ন এবং সেটা তোমাদের ডিপার্টমেন্ট রিলেটেড অবশ্যই প্রশ্ন তোমরা জেনে যাবে তারপর আরেকজন আমাদের গুরুত্বপূর্ণ ভিওয়ার রয়েছেন কৃষ্ণ ঘোষ তিনি বলেছেন যে ইন্টারভিউতে আসা আসার পর অন্যান্যদের থেকে আপনি নিজেকে কীভাবে আলাদাভাবে দেখবেন আরেকজন আমাদের প্রশ্ন করেছেন সঞ্জয় দে সঞ্জয় দে তিনি তো আমার বড়ো ফ্যান হয়ে গেছেন এবং তিনি আরেকটা প্রশ্ন আমাদের তুলে ধরেছেন যে সিভিল ডিফেন্স সম্পর্কে কিছু প্রশ্ন করার জন্য তো এই সমস্ত ভিওয়ারদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক আর ভিউর রয়েছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের চ্যানেলটা গ্রহ সম্পর্কে এবং আমাদের ভিডিওটির গুরুত্বপূর্ণ মতামত এবং ভিডিওটি সম্পর্কে তারা অবশ্যই ভালো রেসপন্স দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা আমাদের সাথে এভাবে থেকো আমি তোমাদের সাথে রয়েছি এবং অনলাইন মক ইন্টারভিউর জন্য যদি তোমরা দিতে ইচ্ছুক তো অবশ্যই আমাদেরকে কমেন্টও করো তাহলে আমরা তোমাদের সেই সম্পর্কে একটু ব্যবস্থা করবো তো বন্ধুরা আসি আমরা পরের ভিডিওতে এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার নিয়ে হাজির হচ্ছি সকলে ভালো থেকো তোমরা তোমাদের লক্ষ্য বস্তুকে পাওয়ার জন্য যত ধরনের স্ট্রাগল আছে তোমরা করো অবশ্যই তোমরা তোমাদের সাকসেস একদিন পাবে এদিক থেকে আমি তোমাদেরকে আশীর্বাদ দেওয়া জানাচ্ছি অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যস্থলে পৌঁছে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো